আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শিডিউল অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ এই কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমি আপনাদের সুবিধার্থে এই কবিতাটি বাংলা লাইন বাই লাইন ব্যাখ্যা করে দেব, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই কবিতাটি অনার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটি সেট সাজেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনাদের ইংলিশ রিডিং স্কিলের জন্য সত্যি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কবিতাটি, তাহলে অবশ্যই এই কবিতাটির ব্যাখ্যা আপনারা দেখে নেবেন। তো দেখুন, এই কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার প্রেমিকা লুচিকে উদ্দেশ্য করে লিখেছে। তাহলে সেই সূত্র ধরেই আমরা চলুন কবিতাটির ব্যাখ্যাটি দেখে নিই। সে ডুয়েল, সে বসবাস করতো, মানে লুচি বসবাস করতো অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, মানে পদচারণ কম এমন একটি জায়গায়, অর্থাৎ মানুষের সরগম কম, মানুষ কম, সেখানে সেই লুচি বসবাস করতো। বিসাইড দ্য স্প্রিং অফ ড্রাফ, মানে ড্রাব নদীর তীরে বসবাস করতো। দেখুন, এখানে ড্রাব নদীর যে একটা পিকচার আমি কিন্তু দিয়ে রাখছি, তাহলে সে ড্রাব নদীর তীরে বসবাস করতো। এ মেইড হোম দেয়ার নন টু প্রাইজ, মানে তাকে প্রশংসা করার লোকজনও কি সেখানে কেউ ছিল না। সেই কুমারী, অর্থাৎ এ মেইড অর্থ কুমারী, মানে কিশোরীকে কে হোম দেয়ার ওয়ার নন টু প্রাইজ, মানে তাকে প্রশংসা করার জন্য লোকজন সেখানে কেউ ছিল না। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং ভালোবাসার লোকজনও কম ছিল। সেখানে যেহেতু লোকজনই কম ছিল, তাহলে তো তাকে ভালোবাসার লোকজনও অবশ্যই কম থাকবে। তাহলে আমরা প্রথম স্ট্যান্জায় কি পেলাম? আমরা প্রথম স্ট্যান্জায় পেলাম হচ্ছে লুসির ডিসক্রাইব, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রেমিকার ডিসক্রাইবটা পেলাম, যে সে বসবাস করতো লোকজন যেখানে কম ছিল, মানে ড্রাব নদীর তীরে, এবং তাকে প্রশংসা করার জন্য লোকজন কম ছিল, মানে লোকজন ছিল না, ভালোবাসার জন্য লোকজন কম ছিল। পরের স্ট্যান্জার ব্যাখ্যা আমরা দেখে নেব। এ ভায়োলেট, ভায়োলেট অর্থ হচ্ছে ফুল, এই যে এক ধরনের ফুল, যে ফুলটি অ্যাকচুয়ালি মানে খুবই কম মানুষের চোখে পড়ে আর কি। একটু ভায়োলেট এক ধরনের বুক বাই মজি স্টোন, মানে শ্যাওলাযুক্ত পাথরের নিকট এই ভায়োলেট ফুলটি ফোটে। হাফ হিডেন ফ্রম দ্য আই, যা মানুষের লোকজনের মানে আড়ালেই বেশিরভাগ সময় থেকে থাকে। তাহলে কি আমরা কিন্তু দেখতেই পারছি গাছটি খুবই ছোট, মানে পাথরের মানে মজি স্টোনের কাছে এটা মানে ফুটেছে। তাহলে ছোট ছোট গাছ যেহেতু মানুষের চোখের আড়ালে থাকবে, এটাই স্বাভাবিক। এবং সে আরো তুলনা করছে তার প্রেমিকাকে ফেয়ার এজ এজ এ স্টার, মানে আকাশের তারার সঙ্গে তুলনা করছে। হোয়েন অনলি ওয়ান, মানে একমাত্র সেই তারা, ইজ শাইনিং ইন দ্য স্কাই, আকাশের যে তারাটির একমাত্র সেই তারাটির সঙ্গে তুলনা করছে যেটি শাইনিং রয়েছে, অর্থাৎ উজ্জ্বলতা রয়েছে। আমরা যেটাকে সন্ধ্যা তারা বা মানে বলতে পারি, মানে যারা হচ্ছে উজ্জ্বলতা রয়েছে সেই তারার সঙ্গে সে তাকে তুলনা করেছে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পেলাম যে কবিতার প্রেমিকার যে সৌন্দর্য, এটা কিন্তু সেটাই ফুটিয়ে তুলছে, মানে তার প্রেমিকা দেখতে কেমন সেটাই এখানে ফুটিয়ে তুলেছে। ওকে, এবার আমরা লাস্ট মানে স্ট্যান্জাটা দেখে নেব। সেখানে রয়েছে যে সে লিফট আননোন, মানে সে লিফট আননোন, সে যেহেতু অপরিচিত জায়গায়, মানে অজানা জায়গায় বসবাস করতো। অ্যান্ড ফিউ কুড নো, মানে কেউ জানতো না, মানে কম সংখ্যক লোকই জানতো, কম সংখ্যক, এ ফিউ কুড নো, মানে কম খুব কম লোকেই জানতো। হোয়েন লুসি সিস্ট হো, মানে যখন লুসি মৃত্যুবরণ করে, এই খবরটি খুব কম লোকেই জানতো। বাট শি ইন হার গ্রেভ, কিন্তু সে এখন তার কবরে। অ্যান্ড ওহ দ্য ডিফারেন্স টু মি, এটা আমার কাছে একটি সত্যি পার্থক্য, মানে কষ্টদায়ক একটা বিষয় বা ডিফারেন্স একটি বিষয়, যা অন্যের কাছে ডিফারেন্স বিষয় না হলেও আমার কাছে ডিফারেন্স বিষয়, এই কথাটা বলেছেন আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে কি বলছে যে এই মানে লুচির মৃত্যুটি অন্যদের কাছে ডিফারেন্স না হলেও কিন্তু আমার কাছে ডিফারেন্স। তাহলে কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে লাস্ট স্ট্যান্জায় এসে লুসি মৃত্যুবরণ করছে। তাহলে প্রথমে কবি বুঝাইছে সে মানে লুসি কোথায় বসবাস করতো, দ্বিতীয়তে লুসির সৌন্দর্য তুলে ধরেছে, এবং লাস্ট স্ট্যান্জে এসে লুসি যে মৃত্যুবরণ করছে সেটা কেউ জানতো না, মানে খুব কম লোকেই জানতো, এবং সেটা কবির কাছে ডিফারেন্স একটি বিষয় সেটি কবি তুলে ধরছেন। তো আশা করছি আমি কবিতাটা আপনাদের সামনে আপনাদেরকে বুঝাইতে পারছি। তো অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।